সোনালী জীবন সুখের জীবন সোনালী জীবন সুখের জীবন আর দেরি নয় আর দেরি নয় এখনই সময় এখনই সময় জীবন নিয়ে ভাবনা আর দেরি নয় আর দেরি নয় এসেছে সময় এসেছে সময় জীবনকে সাজাবার প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সোনালি লাইভ সোনালি জীবন অনুষ্ঠানে আমি শান্তা জাহান রয়েছে বরাবরের মতো এবং আপনারা জানেন সোনালি জীবন অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে একটি বীমা বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বীমা শিল্পের নানা দিকসমূহ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং পাশাপাশি আমাদের অর্থনীতিতে আমাদের যে বীমা শিল্প রয়েছে তার ভূমিকা বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ যে সম্ভাবনা রয়েছে তাকেও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা জানেন সোনালী জীবন অনুষ্ঠানে আমরা সবসময়ই একটি বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি এবং এর জন্য আমাদের সাথে অতিথিও থাকেন আজকের অতিথিদের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিব কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই সোনালী জীবন অনুষ্ঠানটি বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে পরিবেশিত হচ্ছে চলুন প্রিয় দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন যে দুজন মানুষ তারা একদম মাঠ পর্যায়ে কাজ করেন বিশেষ করে জীবন বীমা অথবা বীমা শিল্পে যাদেরকে আমরা গ্রহীতা হিসেবে গ্রহণ করবার চেষ্টা করি সেবা দেওয়ার চেষ্টা করি তাদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করেন এমন দুজন মানুষ আমার সাথে রয়েছেন সোনালী লাইফের সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার জনাব শাহাদাত মজুমদার তো প্রথমে আপনাদের গল্পটাই আমি একটু জানতে চাই প্রথমে আপনার কাছ থেকে জানব যে বীমা শিল্পে আপনি কিভাবে জড়িত হলেন আমি 98তে যখন মেডিসিন কোম্পানিতে আমার কর্মজীবন শুরু করি তার কিছুদিন পরে আমার এক ফ্রেন্ড ইন্স্যুরেন্স সেক্টরে জড়িত ছিল তো ওই সুবাদেই ফ্রেন্ডের মাধ্যমে মূলত আমি ইন্স্যুরেন্সের দাওয়াতটা পাই প্রথমত আর অফিসে গিয়ে মূলত আমি ইন্স্যুরেন্স সম্বন্ধে জানতে চাই 2001 সালে মূলত আমার ইন্স্যুরেন্স কেরিয়ার আমি শুরু করি নিজের একটা লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে তো আমার শুরুটা ছিল ইন্টারন্যাশনালি একটা কোম্পানির মাধ্যমে ম্যাট লাইফ দীর্ঘ সময় আমার ম্যাট লাইফে কাজ করার সুযোগ হয় সেটা প্রায় 14 বছর 2014 সালের পরে আমি ম্যাট লাইফ থেকে রিজাইন করি দেন এই কোম্পানিতে আমার কর্মজীবন এখনও ইনশাআল্লাহ কন্টিনিউ রাখি চলমান রয়েছে আপনার গল্পটা শুনতে চাই থ্যাংক ইউ আমি শাহাদাত মজুমদার আমি বেসিক্যালি ঢাকা কলেজ থেকে 1999 মাস্টার্স করার পরে ছোটো ছোটো দুই একটা কর্পোরেট প্রতিষ্ঠানে আমি জব করি তারপর আমার এক ফ্রেন্ডের সহযোগিতা 2003 সালে প্রথম এই সেক্টরে আমার আগমন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একটা কোম্পানিতে তখন থেকেই কাজ করে আসছিলাম পরবর্তীতে 2017 সালে আমি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সে জয়েন করি এক ছোটো ভাইয়ের মাধ্যমে সেই থেকে উদ্যোগতি এখনও পর্যন্ত আছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো লাগলো আপনার কাছে আমি মিস্টার শাহাদাত প্রথমে একটু জানতে চাই যে আমরা তো বীমা নিয়ে কিন্তু আলাদা করে পড়েছি কিন্তু যে সময়টাতে আপনি পড়াশোনা করেছেন তখন কি আপনি কখনো ভেবেছেন যে বীমাটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় না আমি কখনোই ভাবি নাই তখন পড়েছি পড়ালেখার জন্য পড়ালেখা করেছি সেটা পড়েছি তখন ব্যক্তিগতভাবে মানে ভিতর থেকে রিয়েলাইজ করি না যে আমি কখনো ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করবো বা আসবো তাহলে তো আমি তখন থেকে শুরু করতাম যার কারণে আমি আদার্স কিছু প্রতিষ্ঠানে আমি জব করছি কর্পোরেট প্রতিষ্ঠানে তারপরে একটা সময় যে আমার ছোটো ভাই এক ছোটো ভাইয়ের মাধ্যমে যখন এটার অফারটা আমি পেলাম ও আমাকে কিছু লুক্রেটিভ কিছু বিষয় আমাকে দেখালো যে এখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এখানে কিছু লোকের প্রতি আপনি কন্ট্রিবিউশন রাখতে পারবেন আপনি এখানে উচ্চ পর্যায়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন অনেকগুলো ফ্যাসিলিটির কথা বললো এবং আমি সবচেয়ে যেটা আমাকে আগ্রহ যেটা করছে আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 14টা কান্ট্রি আমি ট্যুর করছি বাংলাদেশ বাইরে মানে 17 সাল থেকে নিয়ে না 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 সেই 3 সাল থেকে শুরু ক্যারিয়ারে জি এই পর্যন্ত টোটাল আমি জি আলহামদুলিল্লাহ সো মিস্টার আনোয়ার এবারে আপনার কাছ থেকে জানতে চাই তো প্রথম দিককার বিমা সেক্টরের যে সুযোগ সুবিধা এবং বর্তমান যে পরিস্থিতি
তাতে করে আপনাকে যদি বলা হয় কম্পেয়ার করতে? আমার শুরুটা তো এক সাল থেকে এখন পর্যন্ত, যেটা বলতে গেলে ডে অর নাইট। শুরু থেকে আমরা বিমা সেক্টরের যেই পরিস্থিতি দেখছি সেখান থেকে এখন বিমা সেক্টর অনেক দূরে এগিয়ে, সেটা আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী 2010 সালে বিমা আইনের মাধ্যমে যে ইদ্রা গঠন করা হয়, ইদ্রা গঠনের পর থেকে মূলত ইন্স্যুরেন্স সেক্টরে একটা আমূল পরিবর্তন, যেটা আমরা বলি, যেটা ডিজিটালাইজেশন বলি বা টেকনোলজি বলি। আমরা যখন শুরুটা করছিলাম তখন আসলে বিমাটা ওইভাবে মানুষ মন থেকে ওরা গ্রহণ করতো না, অ্যাকসেপ্ট করতো না, বা বিশ্বাসের যে বিষয়টা ছিল ওইটাও অনেক ঘাটতি ছিল। তো আমরা যখন, আমি তো এলিকো থেকে শুরু করছি, যখন এই প্রস্তাবটা দিতাম তখন চিনতো না যে অ্যালিসকো বিস্কিট বা অ্যালকো ফার্মা, ওদেরকে বুঝাইতে অনেক সময় লাগতো। তো ডে বাই ডে যেটা হচ্ছে যে বিমা সেক্টরের এই পরিবর্তনগুলো সত্যিকারত্বে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে একেবারে ঈর্ষণীয়। সো এখন এই সেক্টরে এক কথায় প্রযুক্তি যেমন ব্যবহার হচ্ছে, তেমনি শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই সেক্টরে তাদের লাইফস্টাইল চেঞ্জ করতেছে, কেরিয়ার হিসেবে নিতেছেন। মানুষ এখন বুঝে যে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি খুবই প্রয়োজন। আর যেটা হচ্ছে মধ্যখানে টোটাল ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি মানুষের একটু নেগেটিভ ধারণা আছে, ইতিবাচক কিছু ধারণা আছে, সেটার জন্য আমি বলবো যে হয়তো মাঠ পর্যায়ে যারা আমরা আছি খানিকটা আমরাও দায়ী। তো এখন দায়ী হওয়ার পিছনে কারণটা হলো যে গ্রাহকের যে আমানত। সো এক্সাম্পল, আমি আপনাকে একটা পলিসি করিয়ে দিলাম, আপনি আমাকে বিশ্বাস করলেন, যেহেতু আপনি ব্যস্ত মানুষ, অফিসে যাওয়ার সুযোগ থাকছে না, টাকাটা আমার সাথে লেনদেন করলেন, হয়তো একটা সময় আমি টাকাটা আর কোম্পানিকে জমা করি নাই, এই ক্ষেত্রে এসে এখন এই সুযোগটা আর নাই। তো আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে যেটা টোটাল এই সেক্টরকে যেটা আমি মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো যে টোটাল সেক্টরটা যদি এগিয়ে আসে, যে টেকনোলজি বা অনলাইন ফ্যাসিলিটি, গ্রাহক সেবা, যেইটুকু সমস্যা মার্কেটে আছে এটা আর থাকবে না। এবারে মিস্টার মজুমদার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, গ্রাহকরা ভুক্তভোগী হচ্ছে এবং এজেন্টদের যে অনিয়মের একটা মানে ব্যাপার আমরা এখনো লক্ষ্য করি, এই জায়গা থেকে আসলে কিভাবে উত্তরণ সম্ভব? আফামর জনগোষ্ঠীর কাছে যে ঠিকমতো টাকা পয়সাগুলো অফিসে জমা হয় না, আবার এজেন্টরা টাকা পয়সা ভেঙে ফেলে, যেহেতু এখনও অনেকগুলো কোম্পানি আপনার ইএফি সফটওয়্যারের মাধ্যমে তাদের বিজনেস পরিচালিত করে না, সেক্ষেত্রে ম্যানুয়ালি মানি রসিদ ইত্যাদি দিয়ে, এগুলো ভুয়া রসিদ অনেক সময় দেয়, পরবর্তীতে কাস্টমার ক্লায়েন্ট যখন অফিসে আসে ওগুলো মিল পায় না, এটা একটা বিষয়। যখন ম্যাচুরিটি হয়, ডিউ ডেট ম্যাচুরিটিটা দেয় না, কোনো কোনো কোম্পানি দেখা গেলো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরও আমাদের কাছে তথ্য আছে, টাকা দেয় না। তারপরে যখন ডেথ ক্লেম হয়, আমার ফাদার মারা গেছে, আমি ইন্স্যুরেন্স অফিসে যেতে যেতে একটা সময় অ্যাকচুয়াল যে মানুষ বলে জুতা ক্ষয় হয়ে যায়, তখন আমি কোনো সময় ভুলে যাই যে আমার বাবা মারা গেছে, কয়টা টাকা আমি ইন্স্যুরেন্স থেকে পেতাম, এটা ভুলেই যাই। এগুলো অ্যাকচুয়ালি সত্য কথা, এবং এই কারণেই ইন্স্যুরেন্সটা এখনও পজিটিভিটি এখনও বাংলাদেশের মানুষের কাছে আসেনি। ইনশাল্লাহ, আমার আশা, আমার বিশ্বাস, আমরা যেটা আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত কয়েক বছর আগে থেকে এটার প্রতি গুরুত্ব দিয়ে আমাদের 1 মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করেছেন, এবং আমরা গত কয়েক বছর এটা ঘটা করে পালন করেছি, এবং এটার মাধ্যমে আমরা জনগোষ্ঠীর কাছে, পাবলিকেরই আমরা ইনশাল্লাহ বোঝাতে সক্ষম হবো, পজিটিভলি আগাতে সক্ষম হবো, যে এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এইসব নেগেটিভগুলো হয়তো আর খুব বেশি দিন থাকবে না, আমরা আশাবাদী আর কি। এবারে আপনার কাছ থেকে জানতে চাই শাহদাদ, বিমা সেক্টরে সোনালী লাইফের যে আগমন সেটা আসলে কী কী পরিবর্তন এনেছে? সোনালী লাইফের যেই উন্নত তথ্য প্রযুক্তি, আসলে যে সময়টুকু টোটাল বিমা সেক্টরের একটা বদনাম বা দুর্নাম যেটা আমি বলি, মানুষের যে নেগেটিভ ধারণা যে সেক্টরের প্রতি, ঠিক তখনই সোনালী লাইফ কিন্তু নতুন বার্তা নিয়ে কিন্তু মার্কেটে প্রবেশ করে। তো সোনালী লাইফের শুরুটা ছিল যে আসলে বিমা সেক্টর কেন পিছিয়ে আছে, বিমার প্রতি মানুষের কেন নেগেটিভ ধারণা, এই বিষয়গুলো সোনালী লাইফ কাজ করার আগে কিন্তু সামনে নিয়ে আসে যে কোথায় কোথায় সমস্যাটা আছে। এই সমস্যাগুলো খুঁজতে গিয়ে মার্কেটে বেশ কিছু সমস্যা পায়, সেটা হলো যে এই যে তথ্য প্রযুক্তির ঘাটতি ছিল, মানুষের লেনদেনের যে ট্রাস্ট, যে বিশ্বাস ছিল সেখানে ঘাটতি ছিল, বিমা সেক্টরটা টোটালি এলোমেলো একটা পর্যায়ে। তো এই যে মার্কেট, যেটা আমি বলবো, সার্ভে করার পরে, মার্কেটে দেখার পরে সোনালী ল্যাব যে উদ্যোগটা প্রথমে নিল সেটা হলো যে প্রযুক্তি। যখন দেখলো এই সেক্টরকে যদি এগিয়ে আনতে হয় সেক্ষেত্রে প্রথম দরকার আমার প্রযুক্তি,
বা যেটা আমরা এখন ইয়ারপি সফটওয়্যার বা অনলাইন যে বিষয়টা আমাদের মাথায় আসলো আমাদের স্বপ্ন দশটা মোস্তফা গোলাম কুদ্দুস ওনার একটা স্বপ্নের কোম্পানি সোনালী লাইফ পাশাপাশি ওনার সাথে আরেকজন আমাদের উদীয়মান লিডার সোনালী লাইফের সিইও মিরাশেদ বিনামান সব মিলিয়ে তখন এই প্রযুক্তির যে ছোঁয়া সেটা সোনালীতে আগমন ঘটে প্রথমত আমাদের লেনদেনটা 100% ব্যাংকিং বা অনলাইন কোনো অফিসিয়ালি বা কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের সোনালীর কোনো লেনদেন হয় না পাশাপাশি মানুষের যে পাওয়ার বিষয়টা আমি আপনার কাছ থেকে খুব সহজে টাকাটা নিয়ে নিলাম কিন্তু যখন আপনি পাবেন সেটা 10 বছর হতে পারে 12 বছর হতে পারে বা তার অধিক সময় হতে পারে যখন আপনার ম্যাচুরিটি হচ্ছে তখন কিন্তু আপনাকে ইনস্যুরেন্স কোম্পানি সময় মতো টাকাটা দিচ্ছে না এই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা নেগেটিভ মানুষের ভিতরে আছে এই ক্ষেত্রে সোনালী যেটা বললো যে ডিউ ডেট গ্রাহককে ডিউ টাইমে টাকা দেওয়া ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত অসংখ্য ম্যাচুরিটি ইনশাআল্লাহ ডিউ টাইমে পে করছি পার্শিয়াল ম্যাচুরিটি আমাদের দেওয়া সম্ভব হয়েছে ডিউ টাইমে পাশাপাশি যেই কারণে মানুষ ইন্স্যুরেন্স করে বা আমরা করাই ইন্স্যুরেন্স যে সেটা হলো যে একজন মানুষের দুঃসময় দুর্দিনে অথবা যদি উনি না থাকেন ওনার অবর্তমানে তার পরিবার পরিজনকে যে আর্থিক সুরক্ষাটা দেওয়া সেক্ষেত্রেও বিমা কোম্পানিগুলোর অনেক ডিলে করে অনেক সময় লাগে অনেক সময়ের পরে একটা সময় তার রেখে যাওয়া নমিনি আর এটা নিয়ে আর খোঁজখবর করেন না সেক্ষেত্রে সোনালী লাইফের যে কার্যক্রমটা এখন পর্যন্ত ইনশাআল্লাহ চালু আছে সেটা হলো যে 7 দিন 7 ওয়ার্কিং ডে একটা লোক বিপদে পড়লে অথবা মারা গেলে তার সকল ডকুমেন্ট জমা দেবার পরবর্তী 7 দিনের মধ্যে তার পরিবার পরিজনকে যাকে নমিনি করে যাবেন তার পাওনা টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া ধরুন আপনি আমাকে নমিনি করলেন আমরা দুজন একই পরিবারের দুর্ঘটনায় আপনিও মানে মারা গেলেন আমিও মারা গেলাম যদি এমনটা হয় সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটতে পারে এই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট ইদ্রের কিছু রুলস আছে অর্থাৎ লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ দুইজনের অবর্তমানে যারা লিগ্যাল গার্ডিয়ান থাকবেন ওই লিগ্যাল গার্ডিয়ানের 100% কিন্তু এই ক্লেমটা লিগ্যাল গার্ডিয়ানের উপরে চলে যায় ওকে মানে যদি এমন হয় যে একই পরিবারের স্বামী স্ত্রীর ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলো তাহলে তার সন্তানরা পাবে অথবা তার বাবা মায়েরা পাবে বাবা মায়েরা পাবে যদি তার রেখে যাওয়া ছেলে সন্তান থাকে উত্তরাধিকার থাকে সেক্ষেত্রে উত্তরাধিকারা এই টাকাটা পেয়ে যাবে আমরা কথা বলছি অনেকক্ষণ আরো কিছু বিষয় নিয়ে জানবো আপনাদের কাছ থেকে কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সোনালী লাইফ সোনালী জীবন আবারও ফিরছি আমাদের আজকের আলোচনায় তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠানে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আরও একবার জানিয়ে দিতে চাই সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম আমার নিজেরও কিছু জিজ্ঞাসা ছিল সেটাও জানতে চাচ্ছিলাম তো আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে এরা কিন্তু কেউ কখনো মানে বিমা শিল্পকে ক্যারিয়ার হিসেবে নিব এটা ভাবি না আমরা ব্যাংকিংয়ে যাব এটা আমাদের প্ল্যান থাকে বাসা থেকেও প্রেশার থাকে কিন্তু কখনো বলা হয় না তুমি বিমাকে পেশা হিসেবে নাও বা কোনো স্টুডেন্টও সেটা ভাবে না তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কারণগুলো কি কি হতে পারে আর সোনালী লাইফ তরুণ প্রজন্মের জন্য এমন কি কি সম্ভাবনা নিয়ে এসেছে যার কারণে তারা ইজিলি বিমাকে পেশা হিসেবে নিতে পারে প্রথমত হচ্ছে এখানে সময় উপযোগী এনভায়রনমেন্ট যেটা পরিবেশ দরকার এটা আসলে ইন্স্যুরেন্সে নেই এটা একটা বিষয় আর একটা বিষয় আছে ইন্স্যুরেন্সে বিশেষ করে প্রিভিয়াস কোম্পানি কমিশন ভিত্তিক ছিল কাজ করলে মাঠ পর্যায়ে কমিশন পাওয়া যায় অর্থাৎ নো ওয়ার্ক নো পে সেই ক্ষেত্রে মানে স্যালারি ছিল না রাইট স্যালারি সিস্টেম ছিল না যার কারণে তারা আশা হতো নিশ্চয়তা আরেকটা হচ্ছে এখন আধুনিক যুগের হিসাবে যেভাবে তাদেরকে যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি অফিস ফ্যাসিলিটি তারপরে ডোমেস্টিক ট্যুর ইন্টারন্যাশনাল ট্যুর আদার্স যে প্রভিডেন্ট ফান্ড এইসব যে নিশ্চয়তাগুলো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ কাভারেজ সে যদি না থাকে তার ফ্যামিলি কী হবে সে চাকরি করলো পলিসি করলো না কিন্তু তারও তো একটা ফ্যামিলি আছে এই যে নিশ্চয়তাগুলো না থাকার কারণে মূলত তরুণ প্রজন্ম এখানে আসতে চায় না আর বড় একটা বিষয় কাজ করে আমি এর আগেও বলেছি প্রথম আমাকে যে প্রশ্ন আপনি করেছিলেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি মূলত নেগেটিভ এইসব কারণেই মূলত তরুণ প্রজন্ম বর্তমান সময়ের লোকজনগুলো আগাতে চাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আসার কথা হচ্ছে আমাদের এই বর্তমান সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমি যেই কোম্পানিতে বর্তমানে কাজ করি আমাদের এই স্বপ্নদ্রষ্টা গোলাম মোস্তফা কুদ্দুস স্যার উনি এই কোম্পানিটা উনি ওনার তত্ত্বাবধানে কোম্পানিটা উনি শুরু করেছেন এবং আমাদের সাথে একজন তরুণ এমডি ম্যানেজিং ডিরেক্টর মহোদয় মীর রাশেদ বিন আমান স্যার আছেন ওনাদের তত্ত্বাবধানে সোনালী লাইফ এমন কিছু ইনিশিয়েটিভ নিয়েছে
যার কারণে এখন আলহামদুলিল্লাহ তরুণ প্রজন্ম আমাদের সাথে আসতেছে। যেমন আমাদের এখানে কমিশনের পাশাপাশি স্যালারি সিস্টেমটা আছে, প্রতি তিন মাস পর পর একটা কোয়ার্টার বোনাস বলে ওইটা আছে, ইয়ারলি ইনসেন্টিভ আছে, তারপরে আমাদের ওই যে প্রভিডেন্ট ফান্ড আছে এই এক বছর পর থেকে। একেবারে শেষের দিকে চলে এসেছি, দুজনের কাছেই ছোট ছোট করে দুটো প্রশ্ন আমার জানা রয়েছে। প্রথম প্রশ্ন আপনার কাছে মিস্টার আনোয়ার, আপনার কাছেই জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত রয়েছেন এবং পাশাপাশি সোনালী লাইফের সাথেও 2014 সাল থেকে আপনার যাত্রা শুরু হয়েছে, আপনার কি মনে হয় যে এই মানে শৃঙ্খলা এবং কঠোর নিয়মতান্ত্রিক বিষয়টা সোনালী লাইফ কতটা গুরুত্ব সহকারে মেনটেন করছে? আমরা সবাই জানি শৃঙ্খলায় জীবন, তো এক্ষেত্রে আমার সোনালী লাইফ 100% কমপ্লায়েন্ট একটা কোম্পানি, যে কোম্পানিটা যেমনিভাবে গ্রাহক বান্ধব তেমনিভাবে আমরা যারা এখানে এমপ্লয়ি যারা আসি আমাদের যে টোটাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিংয়ে আমরা যারা আছি সেক্ষেত্রে আমাদের জন্য চমৎকার একটা পরিবেশ সোনালী লাইফে সৃষ্টি হয়েছে। যেটা আমি এক কথায় বলতে পারি যে সোনালীতে এখন যে পরিবেশটা আছে আলহামদুলিল্লাহ এটা শতভাগ একেবারে গ্রাহক বান্ধব, পাশাপাশি এমপ্লয়িদের জন্য সেম। মজুমদার, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি শুরু করেছেন আপনার ক্যারিয়ার 2017-তে এবং নতুনভাবে বিমার সাথে ক্যারিয়ার শুরু করা কিন্তু খুব সহজ ছিল না, তো তাদের এই যে কমিটমেন্ট, শৃঙ্খলা এবং বিমা দাবি পরিশোধের যে একটা নিয়মতান্ত্রিক বিষয়, এটা আপনাকে আপনার সেক্টরে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে কনভিন্স করতে কতটা সহায়তা করেছে? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে এটাই, ইন্স্যুরেন্সের এত নেগেটিভ হওয়ার পরেও ইন্স্যুরেন্স আমরা এত ভালো কী করে করতেছি, আমাদের কাস্টমার সাথে সুসম্পর্ক আমাদের থাকতেছে, এটার কারণ বেসিক্যালি কারণ হচ্ছে সিস্টেম। সোনালী লাইফে কিছু সিস্টেম আছে, আপনি জানেন আমরা ডিউ ডেট মেনটেন করে আমাদের কাস্টমারের জন্য, এবং এটা মেনটেন করার জন্য 60 দিন আগে থেকে, অর্থাৎ 2 মাস আগে কাস্টমারকে মেইল করে মেসেজ করে এবং 45 দিন আগে ফোন করে কনফার্ম করে কাস্টমারকে, আমাদের কাস্টমার কেয়ার থেকে, অর্থাৎ ডিউ ডেট মেনটেন হবেই ইনশাল্লাহ, এখনও পর্যন্ত ওটাতে আছি। এবং ডেথ ক্লেম আমরা 7 দিনের মধ্যে সেটেল করি, যদিও 7 দিন আমাদের বর্ডার লাইন, কিন্তু 7 দিন পর্যন্ত আমাদের যেতে হয় না, আমরা 1 দিন 2 দিন 3 দিন। আমি রমজানেও একটা ক্লেম দিলাম, একজন পুলিশ সদস্য ফেনীতে ডিউটিরত অবস্থায় গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করে, অর্থাৎ কাভার্ড ভ্যান পিছন থেকে এসে ধাক্কা দিয়ে ভদ্রলোক মারা যায়, ওনার একটা পলিসি ছিল এবং রানিং ছিল, তো আমরা যেই তারিখে পলিসিটার কাগজপত্র জমা দিয়েছি ঠিক ওই পরের দিন সকালবেলা, অর্থাৎ 1 দিনের মধ্যেই আমাদের কাস্টমার টাকাটা পেয়ে গেছে। এবং এটার জন্য নমিনি নিজেই অবাক, আমি যখন গেলাম ওদেরকে এটা জিনিসটা মেসেজটা দেওয়ার জন্য, পেপারটা দেওয়ার জন্য, তো ওরা বলতেছে গতকালকে তো টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি, এটা আশ্চর্য। অর্থাৎ আমরা ফিডব্যাকটা ভালো পাচ্ছি, কারণ ইন্স্যুরেন্স এত সহজ না, কঠিন আছে, আমরা কীভাবে ফাটতেছি এই সিস্টেমগুলো, সার্ভিসগুলো, কমিটমেন্টগুলো ঠিক থাকার কারণে আমাদের কাস্টমার থেকে আবার কাস্টমার আসে। কারণ আমাদের কাস্টমার যখন এখানে গিফট পাচ্ছে, বিভিন্ন অকেশানে মেসেজগুলো পাচ্ছে, দলিলটা সঠিক সময় পেয়ে যাচ্ছে, কোম্পানি যে ফ্যাসিলিটি আমরা দিচ্ছি তার টাকাটা সে যখন তখন দিতে পারতেছে, যেমন আমি গাড়িতে বসে আজকে সকালে আমার প্রিমিয়ামটা আমি দিয়ে ফেলছি, হঠাৎ করে মেসেজটা দেখলাম, দেখার পরে আমার নিজের প্রিমিয়ামটা আমি গাড়িতে বসে স্যান্ড করে দিয়ে দিন, আমি কনফার্ম হয়ে গেলাম আর কি। এই যে ফ্যাসিলিটিগুলো এগুলো মূলত থাকার কারণে আমাদের কাস্টমার সন্তুষ্ট, যার কারণে মাঠের ফিডব্যাকটা ভালো। এবং আমরা তো আশাবাদী যে একটা সময় আমরা যারা সোনালী লাইফে আসি আমরা খুব বেশি দূর, অর্থাৎ বেশি দিন লাগবে না যে মাঠে গিয়ে আমাদেরকে আর কাজ করতে হবে, আমরা বসে থাকবো অনলাইনে, আমরা বসে থাকবো, ইয়েস, কাস্টমার উইলিংলি গ্রাহক আসবে আমাদের সোনালী লাইফে পলিসি করবে, আমরা বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এবং আমাদের বিশ্বাস এবং ইচ্ছা পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যেন পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের মতো হয়ে যায়, তাহলে পরে আমরা বহির্বিশ্বের যেসব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের মতো স্বচ্ছ এবং পরিচ্ছন্ন হয়ে যাব, তাহলে পরে আমাদের নিশ্চয়তা তৈরি হবে কাস্টমারেরও। অবশ্যই ধন্যবাদ, আপনাদের দুজনের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা তো আজকে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেওয়ার আগে একটা প্রতিবেদন রয়েছে, যে বিমা দাবি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম তেমনি একটি প্রতিবেদন সবাই মিলে দেখব। প্রিয় দর্শক, 7 দিনে বিমা দাবি পরিশোধ করা সোনালী লাইফের একটি অঙ্গীকার, যদিও 7 দিন কখনো ক্রস করে না, 7 দিনের অনেক আগে বিমা দাবি সব পরিশোধ করা হয়, কিন্তু তারপরেও এটি নিয়ে চমৎকার একটি প্রতিবেদন আমার হাতে রয়েছে, এখন চলুন সবাই মিলে দেখে নেই। সোনালী লাইফের গ্রাহক চুন্নু মিয়া গত 4 ফেব্রুয়ারি হঠাৎ স্ট্রোক করে মারা যান। গত 23 ফেব্রুয়ারি বিমা দাবি নিষ্পত্তি উপলক্ষে ব্রাঞ্চ ম্যানেজার সোহেল রানার সভাপতিত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুন্নু মিয়া তার মেয়ে আনায়া ইসলামের নামে মাসে 2000 টাকা জমাদানের ভিত্তিতে 1,76,600 টাকা বিমা অঙ্কের একটি শিক্ষা বিমা গ্রহণ করেন। সোনালী লাইফ তার অঙ্গীকার অনুসারে মাত্র 3 দিনের মাথায় এই বিমা দাবি নিষ্পত্তি করে। আসলে আমার হাজবেন্ড হঠাৎ করে মারা গেছে,
তো এমন সময় মারা গেছে আমার ছেলে মেয়ে সব ছোট। যদি সোনালী লাইফে উনি বিমাটা না করত হয়তো আমার ছেলে মেয়ের লেখাপড়া সব বন্ধ হয়ে যেত। এবং আমি এখন একেবারেই নিঃসদ। সোনালী লাইফ থেকে আমি যেটুকু পাইতেছি আল্লাহর রহমতে এটুকু দিয়ে আমি আমার ছেলে মেয়ের লেখাপড়া আগায় নিতে পারবো এবং আমার মেয়ের একটা ভবিষ্যৎ ওনাদের মাধ্যমে হয়ে গেছে। এবং আমার হাজবেন্ডের বেঁচে থাকলে হয়তো যে বিমাটা 10 বছর টানে যাওয়া লাগতো ওইটা এখন আমার টানা লাগবে না, এটা কোম্পানি থেকে ওনারা 10 বছর টেনে নিয়ে যাবে এবং প্রতি মাসে আমার মেয়ের লেখাপড়ার খরচের জন্য আমার অ্যাকাউন্টে টাকা জমা করবে। তো আমি মনে করি সোনালী লাইফে ইন্স্যুরেন্স করে অবশ্যই আমার একটা উপকার হয়েছে এবং আপনারা সবাই সোনালী লাইফের পাশে থাকবেন এবং বিমা করবেন, এতে আমার মতো আপনাদেরও উপকার হবে এবং আমার মতো এরকম আপনাদের যে হবে না তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় যার এরকম হতে পারে, কারণ আমিও জানতাম না আমার হাজবেন্ড অকালে আমাকে সেরেভাবে রেখে চলে যাবে। তো আপনারা সবাই এর প্রতি এর পাশে থাকতে পারেন, থাকবেন অবশ্যই। এবং আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই যে তারা আমার পাশে ছিল। এখন থেকে প্রতি মাসে 1,766 টাকা ভাতা পাবে নমিনি আনায়া ইসলাম। এ ভাতা পেতে থাকবে বিমাটির মেয়াদ পূর্তি পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনালী লাইফের অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। একটা পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি বেসিক্যালি। আমাদের চেককে ডেমো আমরা করে থাকি, বাট ওনার যা টাকা পাওয়ার আমরা অ্যাকাউন্টে দিয়ে দিই। ট্র্যাডিশনাল কোম্পানির মতো করে আমরা যে চেক টেক দিয়ে একটা হুলস্থুল কাণ্ড সেটা আমরা করি না। আমরা সবসময় একটা মানুষের প্রকৃত সেবার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। থ্যাংকস সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এই পরিবারকে আজকে আমরা যে সাপোর্টটা দিতে পেরেছি। হয়তো ওনার অভিভাবক হতে পারবো না, বাট একটা ফিনান্সিয়াল অভিভাবক হয়ে কিন্তু বাচ্চার জন্য এই এই পরিকল্পনা কাজ করে যাচ্ছে। তো এটা 10 বছর বাচ্চাকে আমরা 1,766 টাকা করে দিব প্রত্যেক মাসে। যখন মেয়াদ শেষ হবে তখন লাভসহ বাচ্চাটা টাকা ফেরত পাবে, যেন ওর বিয়ে শাদী বা উচ্চশিক্ষা যেভাবেই হোক কাজে লাগাতে পারবে। এটাই আমাদের সান্ত্বনা যে ইয়েস, আমরা কোনো মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এই বাংলাদেশের প্রকৃত ইন্স্যুরেন্সের সার্ভিস প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। তো আমাদের সাথে সবাই থাকুক। সেলস ম্যানেজার গোলাম মুস্তফা। আমরা মিরপুরে যে মৃত্যু দাবিটা দিলাম, একটা বাচ্চার শিক্ষা বিমার মৃত্যু দাবি দিয়েছি। আমি নিজেকে সোনালী লাইফের কর্মী হিসেবে গর্বিত বোধ করতেছি, কারণ সোনালী লাইফ 3 দিনের মাথায় এই বাচ্চার মার হাতে এবং বাচ্চার হাতে আমরা মৃত্যু দাবির চেকটি দিয়ে দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একমাত্র কোম্পানি যারা 13,500 দাবি নিষ্পত্তি করছে। একটা দাবিও 7 দিনের জায়গায় 8 দিনে যায়নি, যাওয়ার সুযোগ নাই। আর টাকা দেওয়ার ক্ষেত্রে ম্যাচুরিটির ক্ষেত্রে ডিউ ডেটে প্রদান করতেছি, এইটাও হলো একমাত্র এক্সাম্পল বাংলাদেশের প্রেক্ষাপটে। বিমা বাংলাদেশের মানুষ পছন্দ করে না, এটা ভুল কথা। আমরা আসলে বিমাকে বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছাইতে পারিনি। প্রতিটা ঘরে ঘরে যদি সত্যিকার অর্থে সোনালী লাইফের কর্মীদের মতো করে অনলাইন সিস্টেমটা, স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি এটা যদি বুঝাইতে পারি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সোনালী লাইফ আগামী 5 বছরের মধ্যে 1 নম্বর কোম্পানি হবে। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনি। অ্যাকচুয়ালি যখন আমরা মাঠে প্রান্তরে যখন কাজ করি তখন মানুষকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে ইন্স্যুরেন্সটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। অনেক ক্ষেত্রে অনেক গ্রাহকরা বোঝে, অনেক ক্ষেত্রে বোঝে না। একটা মানুষ যখন মারা যায় তখন 2টা জিনিস হারায়, একটা হচ্ছে আপনজন হারায় আর একটা হচ্ছে ওই মানুষের ইনকামটা হারায়। সো আমরা কিন্তু আপনজনকে কোনোভাবে রিভাইভ বা কোনোভাবে রিকাভারি করতে পারবো না, যেহেতু আল্লাহর ডাকে সারা দিয়ে উনি ওই পারে চলে গিয়েছেন। কিন্তু ওনার ইনকামটা কিছুটা হইলেও ইন্স্যুরেন্সের থ্রুতে রিভাইভ করা সম্ভব। দ্যাট মিন্স ওনার পরিবারটাকে কিছুটা হইলে সাপোর্ট দেওয়া সম্ভব। যখন এই ক্লেমগুলো যখন আমরা দিতে পারি, সো তখন আমাদের কাছে একটা তৃপ্তির ঢেকুর আসে যে না, আমরা মনে কিছুটা হইলে একটা মানুষের জন্য কিছু করতে পেরেছি। আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুস্থ পরিবারে আপনারা অনেক হেল্প করেছেন, কুইক সলভ করেছেন, এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা গর্বিত, ইনশাআল্লাহ আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এত অগ্রগতি এটা আমার জানা ছিল না কখনো। আমি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে সাদরতর উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
দেখে নিলাম বিমা দাবি পরিশোধের উপরে একটি প্রতিবেদন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আসলে এই প্রতিবেদনগুলো একদমই সাধারণ মানুষ তার কণ্ঠে বলেছে বা সাধারণ যে ঘটনাগুলো রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমার বিশ্বাস, যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখছেন বা সোনালি লাইফ সম্পর্কে জানেন, সোনালি লাইফের যে পেজ রয়েছে সেখানে নিয়মিত ভিজিট করেন, তারা কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যে কার্যক্রমগুলো রয়েছে সে সম্পর্কে অবগত আছেন। তো আপনাদেরকে ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। শাহাদাত এবং মজুমদার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় নিয়ে আজ এই অনুষ্ঠানে আসার জন্য এবং এত কিছু আমার সাথে শেয়ার করবার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে সোনালি লাইফ সোনালি জীবন অনুষ্ঠান থেকে। তবে আবারও আমি ফিরে আসব আগামী আয়োজনে নতুন একটি বিষয়ে নতুন অতিথি সাথে নিয়ে। কথা হবে, দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ এবং সুন্দর জীবনের কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। সোনালী জীবন, সুখের জীবন।